দুঃখজনকভাবে আমাদেরকে এক রকম চোখের জলে ভাসিয়ে শিমু আমাদের সবার একটা আদরের আর্টিস্ট সে নেই, সে মারা গেছে। কিভাবে মারা গেছে এটা সবাই জানে। তো এখন হলে গিয়া যে মারা যাবার আগে আমাদের এখানে শিল্পী সমিতি নির্বাচনের সময় এই সমিতিতে যারা আছেন হর্তাকর্তা যারা ছিলেন ওরা 184 জন শিল্পীকে ভোটার তালিকা থেকে তাদেরকে বাদ দিয়েছে। তো এরা কোন শিল্পী না, ভোটার তালিকা থেকে এদেরকে বাদ দেওয়া হয়েছে। সেখানে আমাদের যে শিল্পী ছিল শিমু, আমার একটি ছবি নায়িকাও ছিল, সে দুই নায়িকার এক নায়িকা সে ছিল, তাকে বাদ দিয়ে সে অনেক দুঃখ করেছে এবং 184 জনের সঙ্গে মোটামুটিভাবে একটা মানে বিদ্রোহী হয়ে একটা আন্দোলনের মতোই সে গড়ে উঠেছিল যে সে ভোটার না, এটা না, এটা না। সে দুঃখভাবে সে এই কাজগুলো কথা প্রতিবাদগুলি করেছে। সে মারা গেছে দুদিন আগে। এখন আমি দেখি যে শিল্পী সমিতির থেকে বলা হচ্ছে সে ভোটার, তার ইয়ে আছে এই ভোটার তালিকাতে, তার কোনো এই যে ভোটার এই যে এখানে তালিকা এখানে ওর নাম নেই। এখন সাইনবোর্ড দেখতেছে সে একজন ভোটার আছে, এগুলি কীভাবে হলো, কোত্থেকে আসলো, এরকম একটা মনে হয় যে আমরা একটা চলচ্চিত্র নির্মাণ করতেছি, ওখানে ক্রাইম ছবিটার নাম, ক্রাইম নামে ছবি করতেছি, এই ক্রাইম করে আমার মনে হয় ওই ছবিতে এরকম একটা জিনিস দিলে দর্শকদের কাছে খুব ভালো লাগবে, যে ভোটার না, যে এত সংগ্রাম করলো মারা গেল মেয়েটা, এখন বলে সে তার নাম এটা সেটা, এইখানে তার নাম নেই, এইগুলি কি খেলা শুরু করেছে। এখন শিল্পী না, এখন আমরা চলচ্চিত্রের সবাই যদি সোচ্চার হয়ে দাঁড়াই তাহলে তো নির্বাচনই হবে না। এরকম একটা ভালো মানুষ ইলিয়াস কাঞ্চন নির্বাচনে দাঁড়িয়েছে, এখন আমরা চলচ্চিত্রের সবাই যদি উঠে পড়ে লেগে যাই তাহলে তো নির্বাচন একটা হুমকি মুখে দাঁড়িয়ে যাবে। আমি মনে করি যে এরকমভাবে তো নির্বাচনই হওয়া উচিত না, কিন্তু নির্বাচন হবে, এই বিচার আমরা করব, কোনো আদালত না, আদালত থেকে বড় আদালত চলচ্চিত্র সবাই, আমরা এর বিচার করব ইনশাল্লাহ। এবং এটা এই আমি যে কথাটা বলেছি এই কথাটি আপনারা ওই প্রচার করবেন, ওই মানুষের জন্য জানে, ওদেরও আমাদের সহযোগিতার প্রয়োজন আছে অনেক মানুষের। এখানে চ্যানেলের কোনো লাভ নাই, যে এটা বললে সত্য মিথ্যা চ্যানেলে কোনো লাভ নাই, ওদেরকে যেভাবে বলা হয়েছে সেভাবে ওরা জিনিসটাকে প্রচার করছে। এটা এইখানে চ্যানেলের ওদের কোনো দোষ, এক দুজন এক এক দুটা চ্যানেল থাকতে পারে ওদের ওদের সাপোর্টে, প্রতিবাদ আমি করলামই, আর কি করবো, মারামারি করবো, আমরা তো প্রতিবাদ ছড়বে কথাটা বলছি। হ্যাঁ, তো তোমরা মিছিল করো, তোমরা মিছিল করো, বের হও, তোমরা শিল্পী, ছোট শিল্পী হোক বড় শিল্পী সবাই শিল্পী, তোমরা মিছিল করো, প্রতিবাদ করো, স্লোগান তুলো তাদের এগেনস্টে, কেন এটা হবে, একটা মেয়ে মরে গেল লাস্ট পর্যন্ত। মাগফিরাত কামনা করার জন্য মিলাদ করাইছি, আমরা ইনশাআল্লাহ কালকে থেকে প্রতিবাদ করব, আপনারা অবশ্যই করো, অবশ্যই আমি আছি তোমাদের পিছনে, আজকে স্বীকার করতেছি যদিও আমি শিল্পী না, এতদিন শিল্পী স্বীকার করে আমরা পরিচালক, শিল্পীরা আমাদের শিল্পী আর শিল্পীদের পরিচালক আমরা সব এক, আমি আছি তোমাদের মিছিলে, আমাকে ডাকো,